আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে, তো এটা হচ্ছে বক্স। বক্সটি আমি অলরেডি ওপেন করেছি এবং বক্সের ভিতরে মোবাইলটা অবশ্যই রয়েছে এবং এর সাথে রয়েছে পিডি কেবল এবং সিম টুলস, এর সাথে এটার ক্যাটালগ রয়েছে, গাইড বুক রয়েছে। এবং ফোনটি আপনারা দেখতে পেয়েছেন, ফোনটির অ্যামেজিং ডিজাইন এবং ফোনটির ডিসপ্লের মধ্যে রয়েছে 6.8 ইঞ্চেস ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে এবং এর রেজলেশন হচ্ছে 1440x3088 পিক্সেলস এবং এর প্রোটেকশন হচ্ছে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস প্লাস। এবং এই ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 12 এবং এর চিপসেট হচ্ছে এক্সিনাস 2200, যেটা ইন্টারন্যাশনাল ভার্সন আছে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন। যেটা তো আমার এই ফোনটি UAE-এর ফোন, সো এটা হচ্ছে এক্সিনাস 2200। এবং এই ফোনটির পিছনের দিকে রয়েছে 4টি ক্যামেরা এবং 1টি এলইডি ফ্ল্যাশ। এবং এর প্রাইমারি ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল এবং 10 মেগাপিক্সেল প্রিসকোপ টেলিফোটো ক্যামেরা এবং 10 মেগাপিক্সেল টেলিফোটো ক্যামেরা এবং 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। তো এই ফোনটির সামনের দিকে রয়েছে 40 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 5000 mAh এবং এই ফোনটি 45W ফাস্ট চার্জার দিয়ে চার্জ করা যাবে। এবং এই ফোনটির ডান দিকে রয়েছে ভলিউম বটন এবং পাওয়ার বটন এবং এই ফোনটির বাম দিকটা একদম খালি, কোনো কিছুই নেই। এবং এই ফোনটির উপরের দিকে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং এই ফোনটির নিচের দিকে রয়েছে টাইপ সি পোর্ট, এটা দিয়ে চার্জার এবং হেডফোন ব্যবহার করা যাবে। এর পাশে রয়েছে সিম স্লট, এর মধ্যে 2টি ন্যানো সিম ব্যবহার করা যাবে এবং এর পাশে রয়েছে প্রাইমারি মাইক্রোফোন এবং এর পাশে রয়েছে স্টিরিও স্পিকার এবং এর পাশে রয়েছে এস পেন। এবং এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ডিসপ্লের মধ্যে এটার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এবং এই ফোনটির স্টোরেজ হচ্ছে 12 GB র্যাম এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ। তো এর মধ্যে অনেকগুলো স্টোরেজের মধ্যে আসে 8 GB, 128 GB, 12 GB, 256 GB, 12 GB, 1 TB, অনেকগুলো আসে। তো আমার এই ফোনটি হচ্ছে 12 GB র্যাম এবং 512 স্টোরেজ। তো এটার কালার হচ্ছে প্যান্টোম ব্ল্যাক, আপনারা দেখতে পাচ্ছেন প্যান্টোম ব্ল্যাক। এর মধ্যে আরও অনেকগুলো কালার আছে, হোয়াইট, গ্রিন, গ্রাফাইট, অনেকগুলো কালার আসে। তো আমার এই ফোনটি হচ্ছে প্যান্টোম ব্ল্যাক। তো আমার এই ফোনটির ইউই প্রাইস হচ্ছে যেটি 12 GB প্লাস 512 GB র্যাম 4200 দিরহাম। তো বাংলাদেশি প্রাইসটা আমি বলতেছি না, কারণ বাংলাদেশি প্রাইসের যে রেটটা সে ওঠানামা করে, সেজন্য সেই হিসেবে আপনারা কালেক্ট করে নেবেন। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি শেয়ার করবেন যাতে ওনারাও দেখতে পারে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।